সরুক্ষেত্রীত বানর মাজতে নাও দুর্ঘটনা, উটি গল সাত বছরিয়া শিশু, সর্থেবাড়ীত বানপানীত ডুবিল 55খন গাঁও, বরপেটা জেলার সরুক্ষেত্রীর বেসিমেরিত শুক্রবারে বানে উটুয়াই লৈ যায় এটি সাত বছরিয়া শিশু, এই পর্যন্ত সন্ধানহীন হয়ে থাকা শিশুটি সরুক্ষেত্রীর রঙিয়া নদীর পাম গাঁওর সাহাদ আলীর পুত্র কাইছ আহমেদ বলে জানিপরা গেছে। পিতৃর সঙ্গে শিশুটি মন্দিয়াত থাকা আবাসিক বিদ্যালয়ত ভগ্নীক থবলে গৈ থাকা অবস্থাতে নাও দুর্ঘটনাত শিশুটি সন্ধানহীন হয়ে পড়ে। শুক্রবারে পুয়া সরুক্ষেত্রীর রঙিয়া নদীর পাম গাঁওর দহগী ছাত্রী লি থাকা নাওখন বেসিমেরি পাম গাঁওর সমীপত দুর্ঘটনাত পতিত হয়। বেসিমারি পাম গাঁওর সমীপত বাঢ়নী পানিয়ে পথত থাকা কালভার্টর দুইটা মূর উটুয়াই নিয়া পথটির সিগা অংশে নাওখন পার হবলে লওয়ার সময়তে বাঢ়নী পানির তীব্র সুতত পরি নাওখন ডুব যায়। শিশুটির পিতৃ আর ভগ্নীর লগতে নাওখনত থাকা আন যাত্রী সকল সাঁতুরি রক্ষা পড়ে যদিও বাঢ়নী পানির সুতত পরি শিশুটি সন্ধানহীন হয়। জানিব পৰা মতে নাওখনত দহগী ছাত্রী আছিল। নগাঁওর বাণীকান্ত কাকতি মহাবিদ্যালয়ের পাঁচগী ছাত্রী আরোহী হিসাবে থাকা নাওখনের আন আন যাত্রী সকলে সৌভাগ্যক্রমে রক্ষা পড়ে যদিও শিশুটিক বানর প্রবল সুতে উটুয়াই লৈ যায়। দুর্ঘটনা সংগতে হওয়ার কিছু সময় পাছতে ঘটনাস্থলীত SDRF বাহিনীর জওয়ান উপস্থিত হয়ে উদ্ধার অভিযান আরম্ভ করেছে যদিও বাতরি লিখার পরলৈকে শিশুটির সন্ধান উলিয়াব পৰা নাই। আনহাতে শুক্রবারেও পানির তলত সর্থেবাড়ির প্রায় 55খন গাঁও অনাহারে অনিদ্রায় বিনিদ্র রজনী পার করেছে বানপীড়িতই। সরকারে এতিয়ালে কোনো ব্যবস্থা গ্রহণ নকরিলে। শুক্রবারেও সর্থেবাড়ি নগরের লোক নির্মাণ বিভাগের অধীনের গুরুত্বপূর্ণ কেবাটাও পথ পানির তলত বুর গৈ থাকার ফলত যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। সর্থেবাড়ি নগরের বহু বাসগৃহর ভিতর শুক্রবারেও 1-1.5 ফুট পর্যন্ত পানি আছে। পানিত বুর গৈ আছে কাহর গড় খালু। সর্থেবাড়ির যুগত সুপার বহু পরিয়ালের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। শৌচাগার সমূহ পানির তলত বুর যাত বহু পরিয়ালে আহুকালের সম্মুখীন হবলগিয়া হয়েছে। সর্থেবাড়ির নক্ষত্র সংযোগী পথটো প্রায় ছিগু ছিগু হয়ে আছে। সেবাশ্রম জলমগ্ন হয়ে পড়াত ভকত বান্ধব যথেষ্ট আহুকালের সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে কৃষ্ণগুরু সেবাশ্রম চৌহদত থাকা শিক্ষানুষ্ঠানসমূহের পাঠদান বানপানির সময়তে সাময়িকভাবে বন্ধ রখা হয়েছে।